জয় টিভি, স্বাধীন মত প্রকাশে অবিচল টিভি চ্যানেল। ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস, ছাত্রলীগকে আরেকবার জাতির সামনে তার ইতিহাস নির্ধারিত দায়িত্ব পালনের সুযোগ এসেছে। আজকে বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে আজকে বিভিন্ন ষড়যন্ত্র সারা বাংলাদেশে চলছে। আজকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে নস্যাৎ করার জন্যে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে রাজনীতিবিদদের চরিত্র হরণের জন্যে, বাংলাদেশকে আবার পেছনের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্যে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলার জন্যে ছাত্রলীগের নেতাকর্মীদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে, আজকে সংগঠনকে শক্তিশালী রূপে সাজাতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে বিএনপি নামক একটি সংগঠন আজকে নির্বাচন নিয়ে কথা বলেন, তাদের পক্ষে অনেক বুদ্ধিজীবীরা দাঁড়িয়ে কথা বলেন। আজকে ছাত্রলীগের এই সমাবেশে দাঁড়িয়ে বলতে চাই, যারা 94 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, যারা বাংলাদেশের রাজনীতিকে আবার ক্যান্টনমেন্টে বন্দী করতে চেয়েছিল, যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে আরেকটি আগস্ট সৃষ্টির চেষ্টা করেছিল, সেই বিএনপি জামাত স্বাধীনতা বিরোধীদেরকে এই বাংলাদেশে রাজনৈতিক সহানুভূতি অনুকম্পার কোনো সুযোগ নেই, তাদেরকে প্রতিহত করতে হবে। ওরা নতুন ষড়যন্ত্রে নেমেছে, এই বাংলাদেশকে আবার পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নিতে চায়, আবার বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করতে চায়, এই বাংলাদেশের উন্নয়নকে ওরা স্তিমিত করে দিতে চায়। ওদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, ওদেরকে প্রতিহত করার জন্যে আজকে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাইয়ের আমার, পরিশেষে একটি কথাই বলবো, বাংলাদেশের রাজনীতিতে আজকে জননেত্রী শেখ হাসিনা আছে বলে এই বাংলাদেশ আজকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের রাজনীতিতে জননেত্রী শেখ হাসিনা আছেন বলে এই বাংলাদেশ বিশ্বের কাছে অনুকরণীয় একটি রাষ্ট্র। যদি কোনো কারণে আমরা ভুল করি, এই বাংলাদেশের মানুষ ভুল করে, কোনো কারণে যদি জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে অনুপস্থিত হয়ে যান, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকেন, প্রধানমন্ত্রী হতে না পারেন, বিশ্বাস করো ছাত্রলীগের ভাইয়েরা, এই বাংলাদেশ ওই সিরিয়া আফগানিস্তানের চেয়েও ভয়াবহ একটি উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। সুতরাং সেখান থেকে আমাদের এই রাষ্ট্রকে নিরাপদ করার জন্যে, হেফাজত করার জন্যে বাংলাদেশ ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং রাজনৈতিক দুরাচার দুর্বৃত্তদের এই বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগ আরেকবার গর্জে উঠে তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করার শপথ নিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।